আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। লাস্ট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটা ছিল থার্সডে এবং ফ্রাইডের। আজকে আমি দাওয়াতের দিনের ব্লগটা শেয়ার করতেছি, এটা ছিল স্যাটারডে সকালবেলা। তো এখানে আমরা তেলের পিঠা এবং চা দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বাচ্চারাও অলরেডি দুধ এবং সিরিয়াল দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছে, ওরা তেলের পিঠা তেমন পছন্দ করে না। ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পর এখন আমি ডিজার্ট বানাচ্ছি। তো গতকালকে রাত্রে চাইছিলাম ডিজার্ট বানাতে, তো দিনের বেলা রান্না বান্না করে আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি আর রাতে ডিজার্ট বানাই নাই। ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করার পর ডিজার্টটা বানিয়ে নিব। তো এখানে আমি ট্রাইফল বানাচ্ছি, আর প্রথমে আমি জেলিটা অলরেডি সেট করে নিয়েছি। এরপর একটি স্ট্রবেরি সুইস রোল এভাবে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি। তবে আমার ইচ্ছা ছিল আরও কয়েক ধরনের ডেজার্ট বানাবো। আমার ননদ এবং ননাসরা ফোন করে বললেন যে বেশি ডিজার্ট যেন না বানাই। উনাদের দাওয়াত ছিল আমাদের বাসায়, তো উনারা বললেন যে বেশি ডিজার্ট বানালে খাওয়া দাওয়ার পর আসলে এসব খাওয়া হয় না, তারপর সব কিছু অপচয় হয়ে যায়। এজন্য আমি শুধু ট্রাইফল বানিয়ে নিচ্ছি। সুইস রোলের পিসগুলা জেলির উপর দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি রেডি কাস্টার্ড। সবগুলা কাস্টার্ড কেকের উপর দেওয়ার পর এখন আমি হুইপড ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এই হুইপড ক্রিমটা আমি প্রথমে ডাবল ক্রিমকে বিট করে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু ডেকোরেশনের ব্যাপারে তেমন পারদর্শী না, যেভাবে পারছি একটু সাজিয়ে নিচ্ছি। আর তাড়াহুড়োর মধ্যে কাজ কিন্তু তেমন ভালো হয় না, আর আমি তাড়াহুড়ো করে কাজটা করতেছিলাম যেহেতু আমার অনেক কাজ আরও বাকি রয়ে গিয়েছিল। এই তো ট্রাইফল রেডি, এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এদিকে লিভিং রুমে এসে দেখলাম যে আমার হাজবেন্ড হুবার করে নিচ্ছেন। তো উনি বাসার নিচ এবং উপর দুই ফ্লোরই ভালোভাবে হুবার করে দিলেন। এদিকে 12:30 মতো হয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম যে পোলাওটা বসিয়ে দেই, পোলাওটা রান্না করে তারপর উপরে গিয়ে একটু রেডি হয়ে আসব। উপরে এসে আমি রেডি হলাম, বাচ্চাদেরকে রেডি করলাম। এরপর 2টার মতো হয়ে গিয়েছিল, নিচে এসে আমি এখন সালাড বানিয়ে নিচ্ছি, আর অন্যদিকে কারিগুলো গরম বসিয়ে দিয়েছি। যেহেতু মেহমানরা বলছিলেন ওনারা 3টার দিকে আসবেন, তো এদিকে আমি সব কিছু একে একে রেডি করে নিচ্ছি। এই তো কিছু মেহমান চলে আসছেন, আমি উনাদের জন্য অলরেডি খাবারও টেবিলে নিয়ে নিয়েছি। বাকিরা আসলে বলতেছিলেন উনাদের একটু অসুবিধা হয়ে গেছে, উনারা বিকেল 5টার দিকে আসবেন, তো এজন্য আমি খাবার দাবার একটু কম নিয়েছি টেবিলের মধ্যে। যেহেতু এখন অনেক ঠান্ডার সময়, সব খাবার দাবার টেবিলে একসাথে নিয়ে আসলে খাবারগুলোও ঠান্ডা হয়ে যাবে। সব মেহমান আমাদের আসা হয়ে গেছে, আর অলরেডি আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তো এই সময় আসলে আমি অনেক বিজি ছিলাম, আর রেকর্ড তেমন করতে পারি নাই। এখন বিকেল প্রায় সন্ধে 7টার মতো হয়ে গিয়েছিল। এখন আমি কিছু সমোসা ভেজে নিচ্ছি। এখানে কিছু চিকেন নাগেটও অলরেডি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। তো এখন বিকেলের নাস্তার আয়োজন চলছে। এই তো সব নাস্তা টেবিলে নেওয়া হয়ে গেছে, আর ডিজার্টটাও আমি এখন টেবিলে নিয়ে আসছি। খাওয়া দাওয়ার পর আসলে সবাই বলতেছিলেন যে ডিজার্ট এখন খাবেন না, তো ভাবলাম যে যখন বিকেলবেলা নাস্তা দিব তখন ডিজার্টটা টেবিলে নিয়ে আসবো।
তো ভিউয়ার্স এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।